হ্যালো গাইস, আবারও আমরা একটা সিঙ্গেল রুব্রিক্স নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা সেয়াল সিস্টেম মাইন্ড টেকনিক চর্চা করেন এবং যারা হোমিওপ্যাথিকই চর্চা করে থাকেন, ক্লাসিক করেন, মাইন্ড টেকনিক করেন, যে যেটা করেন, সর্বোপরি যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো একটা রুব্রিক্সকে ভালো করে জানা। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে একটা সিঙ্গেল রুব্রিক্স নিয়ে আপনাদের মাঝে। আমি ডাক্তার আব্দুস সুকুর, হোমিওপ্যাথিক ভিশন টিভি। আপনাদের হোমিওপ্যাথিক ভিশন টিভির কে সাবস্ক্রাইব করেছেন, হোমিওপ্যাথিক ভিশন টিভির সঙ্গে আছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হোমিওপ্যাথি সঙ্গে থাকেন, হোমিওপ্যাথি প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন, অবশ্যই আপনার কাজে দিবে। তাহলে চলে আসি আজকে যে সিঙ্গেল রুব্রিক্সটা নিয়ে আলোচনা করব, সেই সিঙ্গেল রুব্রিক্সটা হলো অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন। অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এই রুব্রিক্সটাতে রেপার্টরিতে ছয়টা মেডিসিনকে অ্যাড করা আছে, অ্যাড করা হয়েছে। আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা রুব্রিক্সের অর্থ, ভাবার্থ, পেশেন্ট কেমন করে সেটাকে আপনারা আমার সঙ্গে এক্সপ্লেন করবে, এই জিনিসটা যদি একজন ফিজিশিয়ান ভালো করে রপ্ত করতে পারে তখনই কিন্তু ভালো ডায়াগনোসিস হয়ে থাকে পেশেন্টের, ভার্সনটাকে, অ্যানালাইসিসটাকে নিয়ে আপনার একটা রেমিডিস চুজ করার জন্য বেটার কিছু করতে পারেন। আপনার অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এই রুব্রিক্সের অর্থটাকে যদি জানতে চাই, আমরা সকলেই জানি অ্যাঙ্গুইশ মানে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণা, প্লেসেন্টা মানে সকলেই জানি গর্ভফুল, উইথ রিটার্ন গর্ভফুল আটকে যাওয়ার পরেই নিদারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণা, এটা হলো বাংলা ভাষণ, বাংলা মিনিং অর্থ। এই অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এই রুব্রিক্সটাকে জানতে গেলে প্রথমত যে জিনিসটা জানতে হবে, আপনাকে অ্যাঙ্গুইশ মানে জানতে হবে, আপনাকে প্লেসেন্টা মানে জানতে হবে। আবার প্লেসেন্টা রিটার্ন, রিটার্ন প্লেসেন্টা জানতে হবে, রিটার্নকে আলাদা করে জানতে হবে। আমরা প্রথমে যে জানলাম অ্যাঙ্গুইশ প্লেসেন্টা, রিটার্ন প্লেসেন্টা এবং রিটার্ন, এই চারটা শব্দকে সুন্দর করে এর ডিফিনিশনটাকে জানতে হবে, কেমন করে অ্যাঙ্গুইশ হয়, কেমন করে প্লেসেন্টা হয়, কেমন করে রিটার্ন প্লেসেন্টা হয়, রিটার্ন কেমন করে হয়। এই চারটা অর্থকে যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে দেখবেন আপনি প্যাশেন্টের সেই ভাষণটাকে বুঝতে পারবে। আমরা অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এই রুব্রিক্সটাকে আমরা সকলে জানি, দেখেছি, অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসছে, আমরা দিচ্ছি ওষুধ, অনেক সময় হিতে বিপরীত হচ্ছে, রাইট মেডিসিন চেঞ্জ হচ্ছে। আমরা তাহলে আজকে অ্যাঙ্গুইশ জানি, অ্যাঙ্গুইশটা কি? সিভিয়ার মেন্টাল ফিজিক্যাল পেইন অর সাফারিং বি এক্সট্রিমলি ডিস্ট্রেস অ্যাবাউট সামথিং, সি শুড হার্ট আইস ইন দ্য অ্যাঙ্গুইশ, ইন অ্যাঙ্গুইশ। শারীরিক এবং নিদারুণ শারীরিক এবং মানসিক যন্ত্রণা, ভোগান্তি, ডিস্ট্রেস
একদম কোন কিছু দ্বারা ডিসটেজ অবস্থাটা এক্সট্রিমলি মানে অনেক অনেক বেশি একটা ভোগান্তির শেষ পর্যায়ে, হতাশার শেষ পর্যায়ে, তখন এই নিদারুণ শারীরিক মানসিক যন্ত্রণা ফিল করতে থাকে। আর সেটা কি হবে, সেটা তার চোখে মুখে ফুটে উঠতে হবে, অ্যাঙ্গুইশের স্বাদটা যেন তার চোখে মুখে ফুটে ওঠে। তখনই বুঝে যাবে অ্যাঙ্গুইশের ফেসটা কেমন, অ্যাঙ্গুইশ কেমন। এই হলো অ্যাঙ্গুইশ। তাহলে প্লেসেন্টা, আমরা সকলে জানি প্লেসেন্টা মানে গর্ভফুল, গর্ভফুল। প্লেসেন্টা ডেফিনেশনটাকে এ ফ্ল্যাটেন্ড সার্কুলেটর অর্গান ইন দ্য ইউটারাস অফ প্রেগনেন্ট ইউথারাইন ম্যামামেলিস নারিশিং অ্যান্ড মেনটেইনিং দ্য ফিটাস থ্রু দ্য আম্বিলিক্যাল কর্ড। একটা চ্যাপ্টা বৃত্তাকার অঙ্গ বা অর্গান যেটা প্রেগনেন্ট উমেনদের, প্রেগনেন্ট মহিলার ইউটারাসের সঙ্গে সংযুক্ত মানে যুক্ত থাকে, কার ম্যামামেলিস ইউটারাইন ম্যামামেলিস নারিশিং হুম মহিলা, যারা যে প্রাণীটা স্তন্যদায়ী প্রাণী, যে প্রাণীটা মায়ের খেয়ে আরেকজনের খেয়ে বড় হইতে থাকে, যার পেটে ধারণ করে আছে, যার ফিটাসের যার অঙ্গের সাথে ধারণ করে আছে, যার খেয়ে সে বড় হইতে থাকে, তার দেওয়া খাবার, তার দেওয়া পুষ্টি, তার দেওয়া রক্ত, তার দেওয়া অক্সিজেন সবকিছু নিয়ে সে বড় হতে থাকে, এটাই কিন্তু ফিটাস। কার দ্বারা হতে থাকে, আম্বিলিক্যাল কর্ডের দ্বারা। আম্বিলিক্যাল কর্ড প্লেসেন্টার সমস্ত কিছু বহন করে থাকে, পুষ্টিকর মেনটেনিংস অক্সিজেন রক্ত সমস্ত কিছু মায়ের পেট থেকে, মায়ের রক্ত থেকে এই ভ্রূণ সম্পৃক্ত হয়ে থাকে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি প্লেসেন্টা এমন একটা পদার্থ, এমন একটা চ্যাপ্টা গোলাকৃতির অর্গান যেটা একজন গর্ভবতী মায়ের ইউটারাসের সঙ্গে যুক্ত থাকে, সেটা আবার স্তন্যদান মানে একটা পরজীবী প্রাণী যেটা ওই পরজীবী ওই মায়ের খাবার খেয়ে নারিশিং পুষ্টিকর খাবার খেয়ে জীবনটাকে বৃদ্ধি করে থাকে, এটাই হলো প্লেসেন্টা। এই প্লেসেন্টা দেখেন, প্লেসেন্টা ইউটারাস প্লাস প্লেসেন্টা প্লাস ফিটাস, প্লেসেন্টা ইউটারাস প্লেসেন্টা প্লাস ফিটাস, এই তিনটাই একটা একটার সাথে যুক্ত আছে। রিটার্ন প্লেসেন্টা রিটার্ন প্লেসেন্টা বলতে আমরা সেই প্লেসেন্টাকে বলি, দ্য প্লেসেন্টা ইজ সেড টু বি রিটার্ন হোয়েন ইট নট এক্সপ্লেন্ড expelled out even 30 minutes after the birth of the baby. Retained placenta take ki bola jay, the placenta is said to be returned when it is not expelled out even 30 minutes after birth of the baby. এটা হলো প্লেসেন্টার ডেফিনেশন।
আরো অন্যভাবে বলা যায়, যেমন ফেইলার অফ দ্য প্লেসেন্টা ডেলিভারি উইথিন 13 মিনিটস আফটার ডেলিভারি অফ দ্য ফিটাস, মানে যে রিটার্ন প্লেসেন্টা তাকে বলবো ডেলিভারির পরে, ডেলিভারির 30 মিনিট পরে যে প্লেসেন্টা বের হয় আসে নাই তাকে আমরা রিটার্ন প্লেসেন্টা বলতে পারি। আর আফটার নর্মাল ডেলিভারির 15-20 মিনিটের মধ্যে প্লেসেন্টা মায়ের পেট থেকে বের হয়ে আসে, ইউটারাস থেকে বের হয়ে আসে, এটি কিন্তু নর্মাল। যদি 30-40 মিনিটের পরেও যে প্লেসেন্টা মায়ের পেট থেকে বের হয়ে আসলো না, আটকে আছে আর বের হচ্ছে না, তখনই কিন্তু এটাকে আমরা রিটার্ন প্লেসেন্টা বলি। কারণ আপনারা সকলেই জানেন যখন মায়ের অ্যাবডোমিনাল বা ডেলিভারি পেইন শুরু হয়ে যায় তখন কি শুরু হয়ে যায়, মায়ের অ্যাবডোমিনাল পেইন শুরু হয়ে গেলে ডেলিভারি পেইন তখন কি কি করে, পেটের মধ্যে কন্ট্রাকশন হতে থাকে, কিসের জন্য, তার ইউটারাসকে প্রসারিত করে এই ফিটাসটাকে বের করে দেওয়ার জন্য। সমস্ত কন্ট্রাকশনের কারণে, সমস্ত কন্ট্রাকশনের কারণে এই ফিটাস ইউটারাস থেকে প্লেসেন্টা সহ বের করে দেওয়ার জন্য এই কন্ট্রাকশন করতে থাকে। এই কন্ট্রাকশনের এক পর্যায়ে মায়ের গর্ভ থেকে তার ফিটাসটা বের হয়ে আসে। ঠিক ফিটাস বের হওয়ার পরেও অবিকল ঠিক ওইভাবেই কন্ট্রাকশন হতে থাকে প্লেসেন্টাকে বের করে দেওয়ার জন্য। এবার প্লেসেন্টা যতক্ষণ পর্যন্ত বের হয় না ততক্ষণ পর্যন্ত কন্ট্রাকশন হইতে থাকে, একটু পর পর কন্ট্রাকশন হইতে থাকে ওটাকে বের করার জন্য। যখন আস্তে 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 13 মিনিট 45 মিনিট 60 মিনিট অতিবাহিত হয়েছে, এবার কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশন, অ্যাবডোমিনাল কন্ট্রাকশন বন্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, আর কোনো কন্ট্রাকশন হচ্ছে না, দিস রিটার্ন প্লেসেন্টা, তখন অ্যাবডোমিনাল কন্ডিশনটাকে, অ্যাবডোমিনাল তার স্বাভাবিক কন্ডিশনে ফিরে যেতে থাকে, অ্যাবডোমিনটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে থাকে, যে মাসেল তার কন্ট্রাকশন করে সামনের দিকে চাপ দিয়ে নিয়ে যাচ্ছিল যেন আপনার ডেলিভারি করার জন্য, সেটা হয় নাই, এবার সেটাকে রহিত হয়ে গেছে, এবার সেটা হ্রাস হয়ে গেছে, তাহলে কি হবে, অ্যাবডোমিনাল তার পূর্বের অবস্থানে স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে থাকবে। এই স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়াটাই কিন্তু রিটার্ন প্লেসেন্টা বলে, প্লেসেন্টা তার স্বাভাবিক অবস্থানে ফিরে চলে যাচ্ছে যেটা বের হওয়ার কথা ছিল। তাহলে রিটার্ন প্লেসেন্টা বলতে ওই অবস্থাকে বোঝাচ্ছি আমরা। এখন তাহলে কি হবে, যদি রিটার্ন প্লেসেন্টা হয়ে থাকে তাহলে কি হতে থাকবে, ইন্টারনাল হ্যামোরেজ হতে থাকবে, ইন্টারনাল ব্লিডিং ঘটবে, প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। এটাকে যদি রোধ করা না যায়, এটাকে যদি না রোধ করা না যায়, তাহলে অ্যাবডোমিনাল ব্লিডিং এর কারণে, ইউটারাসের ব্লিডিং এর কারণে রোগীর রক্তহীনতা, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, বা আফটার ডেলিভারির পরে, ডেলিভারির পরে সকলেই জানেন যে ইউটারাসের মধ্যে প্রচুর জীবাণু বসত করে থাকে, তাহলে এ ধরনের একটা বার্থ অফ দ্য বেবি ডেলিভারির পরে তার প্রচুর জীবাণু ভিতরে চান্স থাকে সংক্রমিত হওয়ার। এই হ্যামোরেজ অবস্থায় তখন ইন্টারনাল ব্লিডিং এর কারণে সে একটি সেপ্টিসেমিয়া ডিজিজ হইতে পারে, খুব দ্রুত ওই প্রেগনেন্ট ওমেনের সেপ্টিসেমিয়া ধরা পড়তে পারে। আর সেপ্টিসেমিয়া যদি ধরা পড়ে থাকে, এই প্রেগনেন্ট ওমেন যা রিটার্ন প্লেসেন্টা ঘটেছে সেখানে কিন্তু রোগীর জীবন মরণ দুর্বিষহ অবস্থা দাঁড়াতে, সংকটাপন্ন অবস্থা হইতে পারে। এই জন্য যাদের রিটার্ন প্লেসেন্টা হয়ে থাকে খুব দ্রুত সেটাকে সার্জিক্যাল বা রিমুভ, যে করেই হোক রিমুভ করানোর ব্যবস্থা করতে হবে। যদি আরও দেরি হয়ে যায় তখন রোগীর জীবন কিন্তু অনেক সংকটাপন্ন হতে পারে, অনেক খারাপ অ্যারেঞ্জ করতে পারে অনেক কিছু। এই জন্য
এই জন্য রোগীর তখন মনের মধ্যে নিদারুণ একটা শারীরিক এবং মানসিক যন্ত্রণা হতে থাকে। এত কিছু করলাম, এত কিছু, এখন আর এই অংশটা করতে পারছি না, ভিতরে ভিতরে তার একটা অস্বাভাবিক যন্ত্রণা ফিল করতে থাকে। এটাই হলো রিটার্ন প্লেসেন্টা, তার ফিউচার ফিল করতে থাকে। এটা যদি ঘুরতে থাকে, এটা যদি অনেকক্ষণ ধরে হতে থাকে, তাহলে তো আমি মারা পড়ে যাব। আমি যদি মারা যাই, আমার যদি কিছু হয়, তাহলে আমার সন্তানের বেঁচে থাকা দুর্বিষহ হবে। দিস রিটার্নড প্লেসেন্টার এই জায়গাটা, আর সকলেই জানেন রিটার্ন বলতে ওই অংশটাকে বোঝায়। রিটার্ন বলতে কন্টিনিউ টু হ্যাভ সামথিং, কোন একটা জায়গায় আপনি আছেন কন্টিনিউ, কিন্তু সেই জায়গাটা বেটার নাই। সেই জায়গাটা থাকতে 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 কোন একটা সময় আপনি সেখানে ফিল করতেছেন না বেটার কিছু, তাহলে কি কোন একটা জায়গা দখল করে আছেন, কোন কিছু একটা অবস্থান দখল করে আছেন কোন একটা জায়গায়, তাহলে কি করবেন? টু হ্যাভ দ্য রাইট টু রিটার্ন পজিশন, মানে পেশেন্ট অফ দ্য গুড, ওই গুড যে পজিশনটা আপনি দখল করে আছেন সেটাতে কমফোর্টেবল বোধ করছেন না, সেটাতে বেটার ফিল করছেন না, তাহলে আপনি কি করবেন? হ্যারাসমেন্ট করে কতদিন থাকবেন, কতক্ষণ থাকবেন? একটা সময় কি করবেন, আপনি ওর থেকে বেটার কোন প্লেসে ফিরে যেতে চাবেন, যেখানে আপনি ছিলেন বা এর থেকে ভালো জায়গায় চলে যাবেন। এটাই কিন্তু রিটার্ন। এই প্লেসেন্টা ওখানে বারবার চেষ্টা করেছে আপনার ডেলিভারি করার জন্য, ডেলিভারির জন্য, কিন্তু পারে নাই। কতক্ষণ পর্যন্ত পারে নাই? 13 মিনিট, 45 মিনিট, 60 মিনিট। এবার কন্ট্রাকশন তার বন্ধ হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে রিটার্ন চলে গেছে। এই হলো প্লেসেন্টা রিটার্ন। তখনই তার মনে, তখনই তার নিদারুণ শারীরিক এবং ফিজিক্যাল এবং মেন্টালি অ্যাঙ্গুইশ গ্রো করতেছে। তাই এটাই হলো অ্যাঙ্গুইশ রিটার্ন, প্লেসেন্টা উইথ রিটার্ন এর বাংলা মিনিং। তাহলে আমরা যদি এটাকে ধরা যায়, তাহলে যে কাজটা শেষ হওয়ার কথা ছিল সে কাজটা শেষ হয়েও শেষ হয় নাই, যে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেই কাজটা শেষ হয়েও শেষ হয় নাই। অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এর বাংলা মিনিং এটা হতে পারে, এটা হওয়ার কথা। নর্মালি যে কাজটা আপনার কম হওয়ার কথা ছিল, শেষ করার কথা ছিল, সেই কাজটা শেষ হয় নাই, না হওয়ার কারণে আপনার মনে সেই অ্যাঙ্গুইশ অবস্থা ধারণ করেছে। এটা হল অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন। এবার যদি আপনার সামনে একটা কেস নিয়ে কথা বলি, তাহলে অনেকটা বেটার ফিল করবেন, অনেকটা ভালো লাগবে। দেখা যাক, অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এর একটা রুব্রিক্স আমরা শুনলাম। এবার একটা প্যাশন ভার্সনকে আমরা দেখি। প্রায় এক ভদ্রমহিলা, 42 বছরের এক ভদ্রমহিলা আমার কাছে আসছে, এক বছর ধরে সিভিয়ার মাথার ব্যথার যন্ত্রণা নিয়ে আমার কাছে এসেছে। তার প্রচন্ড প্রচন্ড মাইগ্রেনের ব্যথা হচ্ছে, ব্যথা কন্টিনিউ অনেকদিন ধরে চলছে, কোনো কমেই মাইগ্রেনের পেইনটাকে রিমুভ করছে না। ওষুধ খালি আধুনিক মেডিসিন অনেক খেয়েছে, কোনো কোনো পুরোপুরি তার ডিজিজটা চলে যাচ্ছে না। যদি ওষুধ খায়, খালি একটু বেটার থাকে, আবার পুনরায় সে যন্ত্রণাটা শুরু হয়ে যায়। যদি ওষুধ খায়, একটু তার যন্ত্রণাটা সেরে যায়, কমে যায়, কিন্তু আবার সেই যন্ত্রণাটা শুরু হয়ে যায়। এবার রোগী চাচ্ছে, বলছে ডাক্তার সাহেব আর ভালো লাগে না, এসব এসব ছেড়ে ছেড়ে যদি চলে যেতে পারতাম, ছোট দুটো সন্তান আছে,
আমি যদি চলে যাই তাহলে এটা জীবন শেষ হয়ে যাবে, এরা এক্টিভ হয়ে যাবে, আর ভালো লাগে না এই যন্ত্রণা, মাথার যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, শ্বশুর শাশুড়ির যন্ত্রণা, জীবনটা যেন চুপ করে আছে। অনেকক্ষণ পর বলছে, যদি ফিরে যেতে পারতাম, যদি ফিরে যেতে পারতাম মায়ের কাছে, এই হলো প্যাশন ভার্সন। আমি আপনাদের সামনে অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন এর রুব্রিক্সটার ফুল অর্থটা হলো শিশু তার মা, যে শিশুটা মায়ের পেট থেকে বের হয়ে এসেছে সে আবার ফিরে যেতে চায় মায়ের পেটে, যে শিশুটা মায়ের পেট থেকে বের হয়ে এসেছে সেটা পুনরায় আবার মায়ের পেটে ফিরে যেতে চায়, দিস অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন। সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব না, কারণ একটা বেবি 9 মাস মায়ের পেটে থেকে বড় হয়েছে, মাটাকে নারিশিং করেছে, খাবার দাবার দিয়ে বড় করেছে, আফটার ডেলিভারির পর সেই বেবিটা আবারও সেই মায়ের পেটে ফিরে যেতে চায়, কেন? এটাই বড় প্রশ্ন। আবার ফিরে যেতে চাইলেও চাইলেও কি সেটা সম্ভব? আজকে পর সেই সব অবস্থা নাই, যে পথ দিয়ে সে এসেছে সেই পথটা তার ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি করে রাখি নাই। এই ভদ্র মহিলা তার মার কাছে ফিরে যেতে চায়, সংসার জীবন তার যন্ত্রণা, তার স্বামীর যন্ত্রণা, বাচ্চা কাচ্চা, শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু মিলে তার এই জীবনটাকে, প্রসারিত জীবনটাকে সংকুচিত করে দিয়েছে। এখন চাইলেও সেই যন্ত্রণাদায়ক মা তার কি ফিরে যেতে চাপ পারে তার মায়ের কাছে? যদিও মায়ের কাছে সে ফিরে যেতে চায় বা ফিরে যায়, তাহলে কি হবে? এই সমস্ত সংসারের মায়া ত্যাগ করে, দুটো সন্তানের মায়া ত্যাগ করে, এই ফ্যামিলিকে পুরোপুরি সেভ করে অনেক কিছু বিসর্জন দিয়ে তাকে চলে যেতে হবে, এটাই এর মানে। যদি যেতে হয় তাহলে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে, যেটা একটা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবে। অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন, যে গর্ভে শিশুটা পুনরায় আবার গর্ভে ফিরে যেতে চায়, এটাই আর ভুল মেনে, যে সন্তানটা মায়ের পেট থেকে বেরে এসেছে সে আবার পুনরায় মার পেটে চলে যেতে চায়, কখন? নিদারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণার কারণে, স্ট্রেসের কারণে, তখন আর ভালো লাগছে না, পারছে না, এর থেকে মায়ের কাছেই চলে যাওয়া উচিত, কারণ মা তাকে নার্সিং করেছে, মা তাকে সমস্ত কিছু দিয়েছে, কোনো জ্বালা যন্ত্রণা সে ফিল করে নাই, যে কারণে সে মায়ের কোলে ফিরে যেতে চায়। এই হলো অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন। এখানে ছয়টা মেডিসিনকে তুলে ধরেছেন, এই ছয়টা মেডিসিনের অ্যাঙ্গুইশ অবস্থা যদি আপনারা খুব সুন্দর করে বের করতে পারেন, তাহলে আপনারা এই প্যাশেন্টের অবস্থাটাকে বের করতে পারবে। যদি মনে করেন এই ভাষণটাকে আপনি নেবেন না, না নেন কোনো অসুবিধা নেই, অ্যাঙ্গুইশ টেন্ডেন্সি যদি না থাকে তাহলে প্লেসেন্টা উইথ রিটার্ন কখনোই হবে না। যে শিশুটা ফিরে যেতে চায়, সমস্ত কাজ তার শেষ হওয়ার কথা ছিল, একটুর জন্য সে কাজটা খতম করতে পারে না,
পারে নাই বলেই তার যন্ত্রণাটা শুরু হয়েছে। তার জীবন মরণ দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এই দুর্বিষহ অবস্থাই কিন্তু তার অ্যাঙ্গুইশ। থ্যাংক ইউ। আজকে যারা হোমিওপ্যাথিক ভিশন টিভির অ্যাঙ্গুইশ প্লেসেন্টা উইথ রিটার্ন রুট বেসড এক্সপ্লেনেশন বিশ্লেষণটাকে দেখছেন, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন, মন্তব্য করবেন, খারাপ মন্তব্য করেন, ভালো মন্তব্য করেন, অবশ্যই মন্তব্য করবেন। কালে ফিরে আসি আমরা আবারও কোনো একদিন, আবারও কোনো রুব্রিক্স নিয়ে, আবার কোনো জার্নি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ।